রাজ্যের ঘাটালের বিধায়ক দেব তার নিজের এলাকা ঘাটাল পরিদর্শন করেন, জলমগ্ন এলাকাগুলি সম্পূর্ণভাবে পরিদর্শন করেন। অর্থাৎ এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু বন্যার পরিস্থিতি আরো বেশি উদ্বেগজনক তৈরি হতে আরম্ভ করে দিচ্ছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আবারও ফের কিছুক্ষণ আগে লাল সতর্কতা জারি করে দিয়েছে। এছাড়াও আজকে সকালবেলার আপডেটে যে রিপোর্টটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশিত করেছে, সেই রিপোর্টেও কিন্তু আজকের দিনকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতাও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু জারি করে দিয়েছে। এছাড়াও আজকের দিনকে সকালবেলা থেকে আকাশ কিন্তু মূলত মুখভার অবস্থায় রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন অঞ্চলে একদমই বৃষ্টিপাত হবে না, সেটাও আমরা এই আজকের এই ভিডিওতে দেখে নেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনার এলাকাতে বৃষ্টিপাত গত 3 থেকে 4 দিনে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কিছুক্ষণ আগে লাল সতর্কতা জারি করে দিয়েছে, যেখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করে দিয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে এইরকম টাইপের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। তো আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে চলে যাবো। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় আকাশ মেঘলাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে সেরকম কিন্তু আকাশে মেঘলাচ্ছন্ন পরিস্থিতি নেই, তবে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর হাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো আজকের দিনকে কিন্তু প্রায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেশ কিছু অঞ্চলগুলোর ক্ষেত্রে আংশিক মেঘলাচ্ছন্ন ভাব থাকতে পারে, আবার কোথাও কোথাও কিন্তু ঘন কালো মেঘে পুরোপুরিভাবে আকাশটা ঢেকে রাখবে, এবং ঘন কালো মেঘে যে ঢেকে রাখার যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর মধ্যে কলকাতা পড়ে আছে, এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পড়ে আছে, এছাড়াও নদিয়ার বেশ খানিকটা অঞ্চল কিন্তু পড়ে আছে। তবে মুর্শিদাবাদের দিকে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন ভাব থাকতে পারে, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন ভাব কিন্তু থাকতে পারে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে এই যে অঞ্চলগুলো রয়েছে সাতক্ষীরা, খুলনা, অপরদিকে এই যে লোহাগাড়া রয়েছে, যশোর রয়েছে, এই অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলার দিকে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও যত আমরা দুপুরবেলার দিকে এমনকি বিকালবেলার দিকে এগিয়ে যাবো তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে অলমোস্ট প্রায় আমরা 11টার সময় চলে এসেছি, এবং 11টার সময় এসে যেটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু খানিকটা পরিষ্কার হয়ে যাবে, তবে কোথাও কোথাও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে বন্ধুরা এই যে পয়েন্টটা রয়েছে এখানে কিন্তু একটা শক্তিশালী বৃষ্টিপাতের বলয় কিন্তু তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে পাঁশকুড়া রয়েছে, এখানটায় বালিচক রয়েছে, কেশপুর রয়েছে, এছাড়াও গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিকালবেলা থেকে মূলত দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে তৈরি হবে না, দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ আংশিক মেঘলাচ্ছন্ন ভাব থাকতে পারে। তবে রাত্রিবেলা থেকে আবারও ফের কিন্তু মেঘ কাটতে আরম্ভ করে দেবে গোটা পশ্চিমবঙ্গের আকাশ থেকে, এবং আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা পরের দিনকে অলমোস্ট প্রায় কিন্তু 4টের সময় ভোরবেলাতে পৌঁছে গিয়েছি, এবং কালকের দিনকে পরিস্থিতি কিন্তু অনেকটাই মনোরম থাকবে সকালবেলার দিকে। তবে বিকালবেলার দিকে কিংবা দুপুরবেলার দিকে কালকের দিনকে পরিস্থিতি কিরূপ হতে পারে তো সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে আবারও ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। অনেকটা দেখতে পাচ্ছেন সকালবেলা 9টা পর্যন্ত পৌঁছে গিয়েছি, বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে অনেকটাই কিন্তু কম রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে অলমোস্ট প্রায় দুপুরবেলার দিকে চলে এসেছি, অর্থাৎ প্রত্যেক বাড়ি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যখন সকালবেলা মোটামুটি 12টা পর্যন্ত মূলত আকাশ প্রায় আংশিক রৌদ্রমালের পরিস্থিতি থাকলেও যত বিকালবেলার দিকে যত আমরা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে যাচ্ছি তত কিন্তু আকাশে মেঘ কিন্তু হঠাৎ করে চলে আসছে, যার ফলে কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং তারপরে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মনে চলে যাবো, এবং দেখে নেবো 12 ঘন্টাতে কি পরিস্থিতি হতে পারে এবং 24 ঘন্টাতে কি পরিস্থিতি হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারেন যে বিকালবেলা পর্যন্ত কিন্তু প্রায় কিন্তু আকাশে আংশিক মেঘলাচ্ছন্ন ভাব ছিল, কোথাও কোথাও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত ছিল, কিন্তু যখনই আমরা রাত্রিবেলা 8টার সময় পৌঁছে গিয়েছি তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই চলে যাবে না, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি
বৃষ্টি থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না ইতিমধ্যেই। তো যাই হোক, এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে যাবো। বৃষ্টিপাতের পরিমাণ মোড়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড়, এবং এই মোড়ে আমরা পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানটায়, পরবর্তী 12 ঘন্টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে চন্দননগর কলকাতা আশেপাশে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অলমোস্ট প্রায় কিন্তু 14 মিলিমিটারের কাছাকাছি ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে। কলকাতা, খড়গা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাবড়া রয়েছে, কৃষ্ণনগরের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট প্রায় 7.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 10.3 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোলপুর, কোচকারার আশেপাশেও কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকের দিনকেও তুমুল ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বারবার থাকবে, এবং বেশ কিছু এলাকা এমনও রয়েছে যেখানে প্রায় কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের পরিমাণটা 30 মিলিমিটারের উপরে কিন্তু চলে যাবে, এবং তার মধ্যে কিন্তু বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ এই এলাকাগুলো কিন্তু পড়ে যাচ্ছে। এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অলমোস্ট প্রায় 30 মিলিমিটারের উপরে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ক্ষেত্রেও এই যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ অভয়নগরের আশেপাশে কিন্তু ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রায় কিন্তু 50 মিলিমিটার বা 5 সেন্টিমিটার কিন্তু ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই অভয়নগরের আশেপাশে হতে পারে। এছাড়াও যশোর, নড়াইল, অপরদিকে খুলনা, সাতক্ষীরার অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এমন বেশ কিছু অঞ্চল রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি দীঘার ক্ষেত্রে পরিস্থিতি কীরূপ হতে পারে, দীঘা কন্টাকের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা যেতে পারে যে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিয়ার ক্ষেত্রেও 10 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে কলকাতা আশেপাশে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে। তো বন্ধুরা, এবারে আমরা পরবর্তী 24 ঘন্টাটা সিলেক্ট করে নেবো, দেখবো পরবর্তী 24 ঘন্টাতে পরিস্থিতি কতটা বেশি চেঞ্জ হতে পারে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা 2.4 সেন্টিমিটার বা 24.2 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে রয়েছে। এছাড়াও চন্দননগরের ক্ষেত্রেও 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে নদিয়ার ক্ষেত্রেও প্রায় অলমোস্ট 12 কিংবা 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানে কাটোয়ার ক্ষেত্রেও 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নৈহাটির আশেপাশেও 10 মিলিমিটার রয়েছে। সিউড়ির ক্ষেত্রেও 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্গাপুরের ক্ষেত্রেও 23 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়ার ক্ষেত্রেও 12 মিলিমিটার রয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রেও অলমোস্ট প্রায় 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া এমনকি বাঁকুড়ার ক্ষেত্রে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত এই যে অঞ্চলগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও কিন্তু 2/24 পরগনা এবং কলকাতা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমন বেশ কিছু এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের বলয় এসে হানা দিচ্ছে। যেমন বালিচক, বালিচকের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট প্রায় 45 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভয়াবহ আকারে। এছাড়াও তার খানিকটা একটুখানি ওপরে কিন্তু এই যে বিষ্ণুপুর রয়েছে, কোতুলপুর রয়েছে, এখানেও কিন্তু 42 মিলিমিটারের কাছাকাছি ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ দফায় দফায় কিন্তু বেশ খানিকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা আজকের দিনকেও কিন্তু জারি করে রেখে দিয়েছে। আমি যেটা আমি আপনাদেরকে আগে কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে কমলা সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি হাওড়ার ক্ষেত্রে। এবং হাওড়ার ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলেছিলাম। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটারের মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার ক্ষেত্রে রয়েছে। এছাড়াও হুগলির ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কমলা সতর্কতা রয়েছে। দুই বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক কমলা সতর্কতা রয়েছে। তবে কোন কোন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রে ছিটেমোটা বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়ার ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে
ঝাড়গ্রামের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও বীরভূমের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া কোনো রকম সতর্কতা দেয়নি, তবে বিকালবেলার ক্ষেত্রে কিন্তু দেখার বিষয় যে কোন কোন এলাকাতে বিকালবেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে, তো সেটারও কিন্তু আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন টাইপের রয়েছে। এছাড়াও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।